শান্ত দলে থাকার যোগ্যতা রাখে না। জবাবটা মাঠে দেওয়া উচিত, প্রেস কনফারেন্সে চুপ থেকে জবাবটা মাঠে দেওয়া উচিত, পারফরমেন্স করা উচিত। আমি সাকিবকে বাংলাদেশ টিমে চাই। আসলে কি বলবো, ব্যাটারদের টেকনিকে প্রচুর সমস্যা আমাদের। আমরা তো আগেই জেনেছি যে বাংলাদেশের প্রথম যারা লেফট হ্যান্ডের চার পাঁচজন রয়েছে তাদের ইনকামিং বলে প্রচুর সমস্যা। আমি জানি না আমাদের ব্যাটিং কোচ সে কীভাবে কী পরিমাণ কাজ ব্যাটারদের নিয়ে করেছে, আমি সে বিষয়ে আমি অবগত নই। তবে আমি বাংলাদেশের যারা টপ 3-4 লেফট হ্যান্ডি ব্যাটসম্যান আছে তাদের পারফরমেন্সে হতাশ, বরাবরের মতোই হতাশ। তারা মাঝে মধ্যে 2-1 ইনিংস ভালো করে আর বাকি 10-12 ইনিংসের কোনো খবর নাই। এটা মুশফিক থেকে শুরু করে যারাই আছে 1 ইনিংস ভালো করে, বাকি 15-16 ইনিংস তারা ওই ভালো ইনিংসের জোরে চলে যায়। এটা আসলে না, ধারাবাহিকতা বজায় রাখতে হবে এবং আমাদের, আমি মনে করি আমাদের ব্যাটসম্যানদের টেকনিক নিয়ে স্কিল নিয়ে কাজ করা উচিত। শান্তর পারফরমেন্স, শান্ত দলে থাকার যোগ্যতা রাখে না। এখন শান্তকে যে কোন কোন বলে কোন শক্তিতে এই মানে শরীয়তের মুক্ত আমলেও যে এখনও সে কিসের জোরে যে দলে আছে আমি সেটা আমি জানি না, আমি অবগত না কেন সে এখনও দলে আছে। যে প্লেয়ার যে প্লেয়ার বিপিএলে আনসোল থাকতো শেষ পর্যায়ে আমাদের বরিশাল তাকে নিয়ে নিল, সে কীভাবে এখনও জাতীয় টিমের ক্যাপ্টেন তিন ফর্মেটের আমি জানি না। আসলে খেলা খুব একটা ভালো বলবো না, কারণ উইকেট পড়ে গিয়েছে তো আমি মনে করি আরও ভালো পজিশনে বাংলাদেশ থাকতে পারবো। বড় একটা লিড নিয়ে নিয়েছে সাউথ আফ্রিকা, এটা আশা ছিল না, এবং ফার্স্ট ইনিংসে বাংলাদেশের ব্যাটিংটা পুরোপুরি ব্যর্থ হয়েছিল। খুব একটা ভালো বলবো না বাংলাদেশ শান্তর পারফরমেন্সে সত্যি হতাশ। তিনি প্রেস কনফারেন্সে যেভাবে নিজের অ্যাটিটিউডটা শো করেছে সেভাবে পারফরমেন্সটা হচ্ছে না। ক্যাপ্টেন হিসেবে দলকে সামনে থেকে পারফর্ম করে নেতৃত্ব দেওয়া উচিত ছিল। হ্যাঁ অবশ্যই, সাকিব আল হাসান উনি একজন লেজেন্ড, ওনাকেও সবসময় মিস করবো। জবাবটা মাঠে দেওয়া উচিত আমার মতে, প্রেস কনফারেন্সে চুপ থেকে জবাবটা মাঠে দেওয়া উচিত, পারফরমেন্স করা উচিত। এভাবে প্রেস কনফারেন্সে এসে যা ইচ্ছে বলে ফেললাম এটা ঠিক না। আমরা আশাবাদী এই ইনিংসটা যদি আর একটু বড় করতে পারে মুশফিক ভাই, জয় ভাই, তাহলে অবশ্যই বাংলাদেশ টেস্ট জিতে অসম্ভব কিছু না। পাকিস্তানে বাংলাদেশ অনেক ভালো খেলছে, ইভেন আমরা দেখা যাচ্ছে সাকিবের ভুগন্তিটা আমাদের দেশ এখন ভুগতেছে। সাকিব থাকলে হয়তো পাশের গ্যালারিটা পুরোপুরি থাকতো আজকে, এখন দর্শক আরও বেশি বের হতে গেট দিয়ে। আমরা পরপর দুইটা ইনিংসে আমাদের মমিনুল ভাই আর সাদ্দাম ভাই খুবই হতাশাজনক ইনিংস খেলছে। শান্ত অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে, অ্যাজ এ একজন ক্যাপ্টেন হিসাবে আর একটু বড় ইনিংস খেলার অ্যাবিলিটি অর্জন করতে হবে। মোটামুটি আজকের দিনে বাংলাদেশের পারফর্ম দেখে আমরা স্যাটিসফাইড। ব্যাটারদের নিয়ে কিছু বলার না, আমাদের জয় ভাই মাহমুদুল হাসান, জয় ভাই পরপর দুইটা ইনিংসে ভালো খেলতেছে। আগের ইনিংসে যদি ওনাকে যদি আর একটু সাপোর্ট দেওয়ার একজন প্লেয়ার থাকতো তাহলে হয়তো বা উনি আর একটু ভালো ইনিংস খেলতো। 30 রান উনি আউট হয়ে গেছে আজকে, মুশফিকও সহায় করছে ওনাকে। তারপরে আমাদের শান্ত ভাই আজকে ওনার সাথে একটু ধরছে, যে কারণে আজকে জয় ভাই এখন পর্যন্ত মাঠে আছে। মোটামুটি আজকের দিনে আমরা সন্তুষ্ট, স্যাটিসফাইড বাংলাদেশ টিমকে নিয়ে। সাকিবকে বাংলাদেশ মিস করেছে? অবশ্যই সাকিবকে বাংলাদেশ, আমি সাকিবের একজন ভক্ত, আমি সাকিবকে বাংলাদেশ টিমে চাই। বাংলাদেশে এসে যেন সাকিব একটু ভালোভাবে অপশন নিতে পারে, অপশন নেওয়ার আমরা বাংলাদেশকে চাই যে সাকিব আল হাসান বাংলাদেশে আসুক। পুরো বিশ্ববাসী বাংলাদেশের জন্য আছে যে সাকিবকে কীভাবে সাকিবের অপশনটা হবে, সবাই এটা দেখতে পারতেছে না। কারণ আমাদের প্রশাসনরা এই তারা আমাদের এত প্যাচুলারি মানে দর্শকদেরকে এত ইয়ে করতেছে, মানে এত পটকল দিয়ে আনতেছে, কিন্তু সাকিব আল হাসান আসলে দেশে তারা অবশ্যই, আমি আশাবাদী তারা অবশ্যই সাকিবকে একটু নিরাপত্তা দিয়ে আনতে পারবে, কিন্তু কেন তারা করতেছে না এটা একমাত্র আল্লাহ তাআলাই জানে। সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও। বাংলাদেশের পারফরমেন্স খুবই হতাশ, যদি শুরু থেকে ব্যাটিংটা বলি খুবই হতাশ। কিন্তু বাংলাদেশের আজকে খেলাটা কিছুটা ব্যাটিংটা ভালো লাগছে, কিন্তু আমি যদি বলি যে বোলিংয়ে বাংলাদেশ অনেকটাই খারাপ করছে, সেই খারাপ করার পিছনে হচ্ছে বাংলাদেশে যদি আরেকটা পেসার থাকতো নিঃসন্দেহে ভালো করতে পারতো। লাস্টের দিক দিয়ে আপনি যেরকম দেখলেন যে লোয়ার্ডার ব্যাটসম্যানরা অনেকগুলো রান করে ফেলাইছে, যদি আজকে আপনার ভালো আর একটা পেসার অ্যাটাক থাকতো হয়তো বা কম রান করতে পারতাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সাকিব তো হয়তো ইম্প্রুভ করতে পারতো, আর এটা হচ্ছে যাই হোক দেশের অবস্থার কারণে সাকিব নাই, কিন্তু সাকিব থাকলে একটু বেনিফিটটা বেশি হতো বাংলাদেশের জন্য। আর বিশেষ করে সাকিবের লাস্ট ম্যাচ বা স্যার ক্যারিয়ার শেষ ম্যাচ থাকা আমরা শুভকামী চেষ্টা করছিলাম সবসময়, যাই হোক সেটা হচ্ছে দেশের অবস্থান পরিবেশে বসে। তবে সাকিবের জন্য সবসময় শুভকামনা থাকি, সে সৎ কাজ করে যাক, সে এগিয়ে যাক, ক্রিকেটের জন্য কাজ করে যাক, এটাই শুভেচ্ছা। মিস করছি? হ্যাঁ অবশ্যই বাংলাদেশ মিস করতেছি সাকিব, একটা মতারকা বলতে হবে, আপনার রাজনীতির প্রেক্ষাপট অন্য বিষয়, কিন্তু বাট সাকিব দেশের জন্য অনেক কিছু করছে, করে গেছে এবং ভবিষ্যতেও করবে সে।
কারণ সে যেহেতু ক্রিকেট নিয়ে আছে ক্রিকেটের কাজই সে করবে আশা করি ইনশাআল্লাহ সে নেক্সট টাইমে ভালো কিছু করবে দোয়া করি আর দেশে ক্রিকেটের জন্য এগিয়ে যাক আর বিশেষ করে বর্তমান পার্শ্বসঙ্গী যারা একটা পল্লী গেছে পরিবর্তন হয়েছে ক্রিকেট একটু এগিয়ে যাবে ইনশাআল্লাহ বাংলাদেশ ইনশাআল্লাহ জিততে পারবে যদি তার বেস্ট খেলাগুলো দেয় আমরা যতই হতাশ হই না কেন এটাই তো আমাদের ভবিষ্যৎ সেটা শান্ত হোক সেটা মুশফিক হোক নতুন যারা আছে তারা হোক সবাইকে ধৈর্য ধরে খেলতে হবে উইকেট এখনও আছে সামনে ধরে ম্যাচ ধরে সময় ধরে খেলতে হবে ইনশাআল্লাহ আমরা জিততে পারবো শান্তকে আরও ইমপ্রুভ করতে হবে খেলাটা আরও প্র্যাকটিসের ভিতরে আনতে হবে ভুলগুলো থেকে শিখতে হবে আর অনেক শেখা হলো এখন তার পরীক্ষাটা রেজাল্ট দিতে হবে তাকে তাকে দেখাতে হবে যে না সে ক্যাপ্টেন অবশ্য যোগ্যতা ক্যাপ্টেন সাকিবকে কি মিস করেছে অবশ্যই সাকিব আমাদের দেশের বিশ্ব খেলোয়াড় এবং ভালো অলরাউন্ডার অবশ্যই আমাদের দেশে একজন রত্ন সে তাকে মিস করবো সবসময়